সিমকাদেরকে নিয়ে, যখন ভরাট হবে একটু একটু করে ভরাট হয়েছে, আমরা একটু একটু করে পিছিয়ে গেছি। এখানে আলছি বিহারি ফখরুদ্দিন খাস জায়গা নিয়ে, আমরা এখানে থাকি ডিসি অফিসে, খাজনা দেই। অসুবিধার মধ্যে আছি, খুব অসুবিধার মধ্যে আছে, দুই মাস থেকে খাওয়া নাই, কোনো চলাফেরা করার মতো খুব রিক্স হয়ে গেছে, সন্ধ্যে পরে আমরা বাইরে থাকতে পারতেছি না। এখানে বসবাস করে আসতেছে, হঠাৎ করে নতুন করে চার শতক জমি এরা দখল করছে। এটা নিয়ে আমরা ডিসি অফিসে অলরেডি 2001 সাল থেকে আমরা চার পাঁচবার গেছি, কিন্তু ওরা কোনো পদক্ষেপ নেয়নি।